হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল দেওয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। তো আমি রয়েছি দেওয়া, আপনারা দেখছেন টেকনিক্যাল দেওয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চলুন সরাসরি সেই বিজ্ঞপ্তি জেনে নেওয়া যাক সেখানে কি বলা হয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন স্কুল থেকে। এবং সেই সঙ্গে দেখুন, এটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্পন্সর করা স্কুল। লেখা রয়েছে দেখুন, স্পন্সর বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া রয়েছে স্কুলের, এবং সেই সঙ্গে দেখুন নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে 11/6/2020। তো বন্ধুরা, প্রথমে দেখুন এখানে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য ফলোয়িং পোস্টস অন পারমানেন্ট বেসিস ইন গভর্নমেন্ট স্পন্সর স্কুল। অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর স্কুলে একদম স্থায়ী পদে এই নিয়োগটি করা হচ্ছে, এবং ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। এরপর দেখুন, এখানে এই নিয়োগটি করা হচ্ছে বীরভূম জেলায়। এবং সেই সঙ্গে দেখুন, এখানে আবেদন করার ফর্ম আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে, www.birbhum.gov.in এই ওয়েবসাইটে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে দেখুন, এখানে আপনাদের এক নাম্বার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার। এই পোস্টে দেখুন বেতন দেওয়া হবে পে ব্যান্ড 3 অনুযায়ী 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত, এবং গ্রেড পে 3600 টাকা। এরপর দেখুন বয়সসীমা বলা হচ্ছে 1/1/2020 এই তারিখ অনুযায়ী 39-এর মধ্যে আপনার বয়স হতে হবে, এবং এই পোস্টটা কিন্তু এসসি ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে। এরপর দেখুন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন টিচিং অফ দ্য ব্লাইন্ড ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। অর্থাৎ বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে দৃষ্টিহীনদের পড়ানোর জন্য ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সটি করে থাকতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে অ্যাটলিস্ট বেসিক কম্পিউটার নলেজ, অর্থাৎ অন্তত বেসিক কম্পিউটার জ্ঞান আপনার থাকতে হবে। এরপর দেখুন 2 নম্বর পোস্ট রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টে আপনাদের বেতন দেওয়া হবে পে ব্যান্ড 2 অনুযায়ী 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, এবং গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা। এরপর দেখুন বয়সসীমা বলা হচ্ছে 1/1/2020 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে, এবং এই পোস্টটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে, এবং সেই সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান আপনার থাকতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে MS, ওয়ার্ড, এক্সেল, কম্পিউটিং এগুলো কিন্তু জানতে হবে। এছাড়া বন্ধুরা, এখানে আপনাদের জানা হচ্ছে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি প্রার্থীরা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। সেই সঙ্গে দেখুন এখানে আপনারা আবেদন করবেন কীভাবে। তো এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে, এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার ফর্ম, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে ফর্মের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি দিয়ে দেবেন। তো ফর্মটা পাঠাতে হবে এই ঠিকানায়। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, মেম্বার সেক্রেটারি শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালীডাঙ্গা পোস্ট অফিস খারবোনা PS রামপুরহাট ডিস্ট্রিক্ট বীরভূম 731233 ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন, এবং বলা হচ্ছে এখানে আপনাদের যে স্পিড পোস্ট অথবা আপনাদের রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ার অথবা বাই হ্যান্ডে কিন্তু আপনাকে পাঠাতে হবে বা ড্রপ বক্সে ফেলতে হবে। এরপর দেখুন আবেদন করার শেষ তারিখ 4 PM অন 28th day of August 2020, অর্থাৎ 28 August 2020 বিকাল 4:00 মধ্যে আপনাকে ফর্মটা জমা করতে হবে। তো এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে, www.birbhum.gov.in। তো সেখানে কিভাবে নাম নথিভুক্ত করতে পারবেন, কালাকার করতে পারবেন বিস্তারিত বললাম। তো আশা করি যদি আপনাদের ইনফরমেশন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।